দেখা যাচ্ছে আমার যাব কিছু দিন পর প্ল্যান यहाँ पे हम आए हैं मैकडोनल्ड्स खाने स्विमिंग पूल হ্যালো বন্ধুরা, আমি পারভিন আর আপনারা দেখছেন আমার চ্যানেল পারভিন আর্ট। আমি কোনো ব্লগার না, বাট এই ছোটোখাটো কিছু ট্রাভেল করি, তাই ভাবলাম একটা ব্লগ বানানো যাক। সবাই কি সুন্দর বানায়, তাই আমার একটু শখ হলো। চলে আসলাম কলকাতা এয়ারপোর্ট। খুব ভালোই লাগে এয়ারপোর্টে আসতে, এক বছর পর আসলাম। তারপর চেক ইন, ইমিগ্রেশন, সিকিউরিটি সব কিছু পার করে আমরা একটু খেতে বসলাম, প্রচুর খেতে পেয়েছিল। চলে আসলাম ফ্লাইটে, পুরো খালি ফ্লাইট, অ্যাজ আমরা ফার্স্টে এসেছিলাম কারণ আমাদের হুইলচেয়ার ছিল। তারপরেই খাওয়া দাওয়ার পর্ব চলছে, টাইম পাস। ফ্লাইটের মধ্যে বসে খেতে খুব মজাই লাগে কারণ টাইমটা অনেক সুন্দর পাস হয়, কি করবো কি করবো কিছু করাই থাকে না, সেই জন্য। এই তো সিঙ্গাপুর চলে আসলাম। ওয়েলকাম টু সিঙ্গাপুর, বাও সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট। ইউনো চাঙ্গি এয়ারপোর্ট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ট্রান্সপোর্টেশন হাব ইন এশিয়া। আবার ইমিগ্রেশনের পালা, আজ জায়গাটা প্রচুর খালি। আগে যখন আসতাম কোভিডের আগে, তখন এখানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হালাত খারাপ হয়ে যেত। লাস্ট এসেছিলাম 2019। এই তো আমাদের ইমিগ্রেশন খুব তাড়াতাড়ি হয়ে গেল, আর আমি এখানে দাঁড়িয়ে এই গাছগুলো দেখছিলাম, এগুলো সবই রিয়েল প্লান্টস। এত এত ভালো কালেকশন এখানে আছে, আমার মনে হয় আমি কিছু নিয়ে যাই। সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে এমন অনেক জায়গা আছে। যাই হোক, আমাদের লাগেজ কালেক্ট করা হয়ে গেছে, এবার আমরা ট্যাক্সি ধরব। আমরা চারজন ছিলাম আর আমাদের চারটে লাগেজ আর একটা হুইল চেয়ার ছিল, তার জন্য আমাদের একটা বড় গাড়ি নিতে হয়েছিল। বাট খুব মজার ছিল গাড়িটা। এটি হলো জুয়েল, এর ভিতরটা আপনি আমার এই ফটোটা দেখলে বুঝতে পারবেন। আমি যখন আগে এসেছিলাম আমি ফটো নিয়েছিলাম, এটা কোন সালে মনে নেই। এই তো চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে। এখানে কার পার্কিং এর আইডিয়াটা দেখুন, দারুন। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ভিউ ফ্রম আওয়ার ফ্ল্যাট। এসে বেরিয়ে পড়লাম মাস্তাকার উদ্দেশ্যে বিরিয়ানি মশলা নিতে, কারণ বাড়িতে প্ল্যান ছিল বিরিয়ানি রান্না করা, কিন্তু কোনো মশলা ছিল না, তো তার জন্য আসতে হলো। বাট এখানে এসে দেখি এত বিরিয়ানি মশলা, কনফিউজ হয়ে গেছে যে কোনটা নেব। সব কিছু নিয়ে আমরা ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। এটা হলো আমাদের রেসিডেন্ট, জাস্ট ঘরে গিয়ে বিরিয়ানি খাওয়া হবে, খুব এক্সাইটেড ছিলাম। বাট তোমাদেরকে বলে রাখি, অ্যাকচুয়ালি ওটা বিরিয়ানি ছিল না, ওটা অ্যাকচুয়ালি বিরিয়ানি হয়নি, না ছিল খিচুড়ি, না ছিল বিরিয়ানি, তো আমরা ওটাকে নাম দিয়েছিলাম খিচুড়ি। অনেক বড় লোক এখানে, যারা যাতে নিজেদের কার আছে তারা প্রচুর প্রচুর লোক বলে তারা নিজেদের কার ইউজ করতে পারে, কারণ কার কেনার সামর্থ্য থাকলেও এই কান্ট্রিতে কার চালানোর সামর্থ্য থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটি হলো বিকল,
খুব রিফ্রেশ লাগছিল আফটার টেকিং আ লং স্লিপ বার্থ অ্যান্ড আ গুড মিল। তারপরে বেরিয়ে পড়লাম সিটি স্কয়ার মলে, পাশেই ছিল মলটা ম্যাকডোনাল্ডস খাবার উদ্দেশ্যে, কারণ আমাদের এটাই প্ল্যান ছিল, কোভিডের পরে প্রথম ম্যাকডোনাল্ডস খাচ্ছি। আর সাথে আমি আমার ব্লগটাও শেষ করছি, এরপর আমরা ঘুরতে যাব সান্তোর সাথে, তখন আমি আবার ব্লগ বানানোর চেষ্টা করব। তো চলো টাটা বাই বাই। Thank you.